ভাই আপনার নামটা কি আমার নাম সারোহার আমি জামালপুর থেকে আসছি আচ্ছা আলালবাইয়ের সাথে আমার যোগাযোগ বাইরে যখন ছিলাম আমি দীর্ঘদিন বাইরে ছিলাম তার ভিডিওগুলো দেখে দেখে আমি ছাগল পাড়ার বিষয়ে একটু কি হই যে ছাগলটা পালবো বাইরে থেকে আসার পর তারপর আসার পর বাইরে যখন থাকি তখনই আলালবাইয়ের সাথে মোটামুটি আমার কয়েকদিন ফোন করে যোগাযোগ করছে যোগাযোগ হয়েছে তারপরে আমি চলে আসলাম দেশে দেশে আসার পরে এখন আলাল বাইরে ওখানে আসছি গাছের কাটিং নিতে গাছ লাগাবো গাছ হইতে তিন মাস সময় লাগবে তিন মাস পরে আমি ছাগলের খামারটা দিতে চাইতেছি ইনশাল্লাহ আল্লাহ যদি তোফিক দেয় তবে চালু করবো পাশাপাশি আমার মাছের খামারটাও আছে তারপরে আমি চিন্তা করি যে টাকরি আর গরুর এই দুইটাও করবো তবে প্রবাসী ভাইরা বিশেষ করে বিডগুলো বেশি দেখেন আর বাংলাদেশে আসবেন ভিডিও দেখেন ভালো কথা কিন্তু আমার একটা পরামর্শ হলো যারা অভিজ্ঞ মানে এই খামার করছে এই খামার সম্পর্কে ভালো জানে তাদের সাথে পরামর্শ করবেন যোগাযোগ করে তারপরে শুরু করবেন হঠাৎ করে যদি শুরু করেন তাহলে হয়তো বা লসের সম্মুখীন পড়বেন ভাই আপনি কোন রাষ্ট্রে আসলেন আমি আসছিলাম ইরাকে কুর্দিস্তান আচ্ছা আচ্ছা যুদ্ধের রাষ্ট্রে আসলেন জি যুদ্ধের রাষ্ট্রেই জীবনটা একটা যুদ্ধ যুদ্ধের ভিতরে গেছি আর কি আমি ভালো আছি অন্যান্য আসের থেকে ভালো আছে আপনার ছাগল পালন করার জন্য এত ই হলো কেন ছাগল পালন করার আপনার মেন হয়েছে আপনার ভিডিওগুলো দেখে ভিডিওগুলো দেখে দেখে আস্তে আস্তে অনেকগুলো দেখলাম দেখার পরে দেখলাম যে নাইটাতে প্রফিট ভালোই যতটুকু আমি জানতে পারছি যে অনেক ভালো প্রফিট সেই জন্য ছোটো থেকে আমি আগে শুরু করতে চাচ্ছি যে অল্প কিছু ছাগল নিয়ে শুরু করবো দেখি কী করে এই আচ্ছা আপনার সাথে এর থেকে একটু যোগাযোগ হয়েছে আপনার নাকি তারপর আমি যতদিন খামার শুরু করবো যতদিন খামার করবো আর কি আপনার সাথে তো পরামর্শ করবো অবশ্যই আল্লাহ দেখি আল্লাহ কি করে প্রবাসী ভাইরা সবাই দোয়া করবেন দেশের মানুষও বিডিও দেখে কিন্তু হান্ড্রেডের এর ভিতরে থার্টি পার্সেন্ট আর সেভেন্টি পার্সেন্ট আমরা বাইরে যারা থাকি ইরাকে দুবাই সৌদি সবাই ভিডিওগুলো ভালো দেখি এবং আমরা দেখার পরে বাংলাদেশে কিছু করব। মানে বিদেশ থেকে যখন হঠাৎ করে চলে আসি কি করব একটা টেনশনে পড়ে যাই কিন্তু এগুলো দেখার পরে বাংলাদেশে এসে কি করব এটাতে একটা মানে ই পাই যে বাংলাদেশে যে আমি এটা করতে পারবো এটা করব।

গরুর খাবারটা বলে তো পাশাপাশি আমি টাটা একদম প্রতি করছি ছাগলের পরে টার্কি তারপরে গরুর দিকে যাব। মানে ওটা পরে গরুটা হচ্ছে পরে আপনি কত শতাংশ জায়গায় আপনি এই ঘাসটি লাগাবেন মানে যে গাছগুলো নিচ্ছেন পঁচিশ শতাংশ জায়গার ভিতরে প্রথম গাছটা লাগাতে যাচ্ছি যে পঁচিশ শতাংশ জায়গার ভিতরে গাছটা লাগাবো তারপরে যদি আমি যদি গরু করি তারপর একটা জায়গা বাড়াবো আর কি আচ্ছা আপনার সাথে তো আরেকজন আসছে ওনার সাথে কথা বলি ভাইজান আসেন কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো আছে আপনার নামটা বলবেন প্লিজ ডাক্তার বাকি বিল্লা আপনি ডাক্তারি করেন হ্যাঁ ডাক্তারি করি তে কিসের ডাক্তারি করেন ডাক্তারি হিউম্যান ডাক্তারি করি ও আচ্ছা 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 আপনি যেহেতু উনি আপনার শালা তাই না হ্যাঁ ওনাকে কতটুকু সহযোগিতা করবেন আপনারা আমি যতটুকু পারি ততটুকু করব আপনি কি এখানে এই কাজে কি আপনার ই আছে ইচ্ছা আছে হ্যাঁ ইচ্ছা আছে ইচ্ছা আছে বিদে আপনার হ্যাঁ আসছি পরামর্শ নেওয়ার জন্য আচ্ছা 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 ধন্যবাদ আপনাকে আমরা আরেকজন ব্যক্তির সাথে আলোচনা করব যিনি আরেকটি জায়গা থেকে আসছেন আরেকটি জেলা থেকে আসছেন ভাইজানের নামটা কি এবং আপনার জেলা কোথায় আমার নাম মোহাম্মদ ফরমান আমার হোম ডিস্ট্রিক্ট মানিকগঞ্জ সিঙ্গাপুর ফরমান ভাই হ্যাঁ জি আপনি কি করতেন আমি সৌদি প্রবাসী

কি লেবু মানে করতে এটা কি ধরনের লেবু আপনি সিডলেস লেবু এটা বারো মাস হয় আর এটা ভিতরে বিচি হয় না হয় প্রোডাকশন ভালো কোথা থেকে যে কোনো নার্সারি আপনি যোগাযোগ করলে আপনি পাবেন বিশেষ করে যদি বাগান আপনি আগে থেকে দিয়ে রাখেন সেক্ষেত্রে আর ভালো হবে আচ্ছা আর একটি কথা বলি সেটি হচ্ছে এই যে আপনি চাষ করতে চাচ্ছেন এটার চাহিদা কেমন এটা কি আপনি জানেন এটা বাজার মূল্য কেমন

অনেক সময় সমস্যা পড়েন যে কী করুন একটা মানসিক টেনশন না থাকেন তো এই যে আল আল যদি ইউটিউব চ্যানেল আপনি দেখে থাকেন তো আল আলবার একটু কন্ট্যাক্ট করে এর কাছে ভালো অনেক আইডিয়া আছে নিতে পারেন আর বিশেষ করে যে টার্কি তারপরে ছাগলের হ্যাঁ এগুলো তো আরেকটা জিনিস যোগ করছি সেটা আমি দেখেছি আচ্ছা এগুলো ভালো প্রবিট ব্যবসা তো এগুলো যোগাযোগ করে এগুলো করতে পারেন সবাই আচ্ছা ধন্যবাদ ভাই আপনাকে ভালো থাকবেন তো ভাই আল্লাহ হাফেজ আপনাদের সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ধন্যবাদ ভালো থাকি